চা বানিয়ে পাউটি সেখানে নিয়ে চলে এসেছি ছেলেরা আমার জন্য আর শাশুড়িমাকে দিয়ে এসেছি ঘরটা এত ভালো করে মুছলাম মানে তিন বালতি জল দিয়ে মুছেছি তাও যেন বালি কিরকির কিরকি করছে মানে দু তিন দিন না গেলে মনে হয় বালি যাবে না তার উপর ছাদে পুরো ধুলো ময় হয়ে রয়েছে আর আমাদের বাচ্চাগুলো যায় তো লাফিয়ে লাফিয়ে যায় তারপর ওরাও কিছু পায়ে করে নিয়ে আসে এই জন্য কতদিনে যে পরিষ্কার হবে তারপর তো আমাদের ছাদে কাজ হবে আজকে চিপিং হয়ে গেছে এবার কাজ শুরু হবে তখন মেঝে হয়ে গেল আর প্রবলেম নেই কিন্তু ততক্ষণ পর্যন্ত খুবই নোংরা হবে ঘর দুয়ার

তো আগের একটুখানি ছিল আটার তো আজকে আমি একটু বেশি করে মাখলাম সকালবেলা আগামীকাল হয়ে যাবে তো ছেলের আজকে শনিবারে খাওয়া নিয়ে খুব অসুবিধা হয় গতকাল রাত্রিবেলায় না গতকাল রাত্রে না কখন সোয়াবিনটা রান্না করলাম যাই হোক মনে করছে না সে সোয়াবিনের তরকারি একটুখানি রয়েছে সেটা এখন গরম করে রুটি দিয়ে দেবো আর একটুখানি ফুলকপি আছে দেখি কি করতে পারি এখন তুমি সঙ্গে থাকো আমি তাড়াতাড়ি করে আগে রুটিটা করে ছেলেকে আগে খাওয়াই তারপরে ভাবা যাবে একটু ডাল আছে একটুখানি মূলোর তরকারি আছে তো চলো এখানে রয়েছে সোয়াবিন আলুর তরকারি আর রয়েছে অল্প একটু ফুলকপি ছেলেকে রুটি তৈরি করে দিয়েছি আর এদিকে রুটি বানাচ্ছি আর এখানে ডালটাকে গরম বসিয়েছি আজকে আলু ডাল করেছিলাম আর এখানে কয়েকটা রুটি হয়ে রয়েছে এবার আরও বেলতে হবে এই যে তোমাদেরকে আর কি বলবো চল্লিশটা মিনিট আমি যে কিভাবে দম বন্ধ করে কাজ করলাম মানে দুটো হাত যেন দশটা হাতে সমান হয়ে গেছিলো ছেলেকে রুটি করে দিলাম হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে রাখলাম আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে কারণ একটু তাড়াহুড়ো করে করছিলাম রাত্রি হয়ে গেছে এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আসলে সবই এডিটিং এর ঝামেলা হয়ে আর কি জানো তো তো কিছু আর রান্না করে নিই একটু বেগুন পোড়া আছে বেগুন পোড়াটা আমরা দুপুরে খাইনি বেগুন পোড়া তারপরে ডাল ডালের মধ্যে আলু আছে আর হাজব্যান্ড তো নিয়ে আসবে তড়কা সেটা হাজব্যান্ড খাবে আমি যেহেতু এদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি ডাল দিয়ে মেখে খাচ্ছে আর এখানে আমার খাওয়াটাও রেডি করে রেখেছি এ দেখো বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবো ডাল দিয়ে আলু দিয়ে আর এখানে হাজব্যান্ডের জন্য এই যে মূলোর তরকারিটা রেখে দিয়েছি ওদিকে হাজব্যান্ড চলে এসেছে প্যাকেটের মধ্যে করে ওই যে ইস্ত্রি করতে দিয়েছিল জিনিসগুলো এনেছে আর এখানে রয়েছে তরকা তো হাজব্যান্ডকে খাওয়াটা রেডি করে দিলাম আর খেলা যেহেতু শুরু হয়ে গেছে এখন এই থালাটা নিয়ে ঘরের দিকে চলে যাবে আর প্রতিদিন যেটা হয় মিমিদের মাংসটা গরম করা হয় মাংসটাও প্রচন্ড গরম থাকে ভাতটাও গরম থাকে এই জন্য ওদেরকে খাওয়ারটা একটুখানি ঠান্ডা করে তারপরে আমি এখন মেখে দিচ্ছি এখন আমাদের ঘরে খেলা চলছে হ্যাঁ এই দেখো হাজবেন্ড বসে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে হাজবেন্ড খুব আনন্দে রয়েছে আর আমাদের রান্না করে চলছে এখন জিন্দে গি এক সফর এই গানটা চলছে আমার খুব ফেভারিট গান তো হাজবেন্ড এখন শুনছে হাজবেন্ড প্রতিদিন সকালবেলা গান চালিয়ে রাখে যার জন্য ভিডিও শুরু করতে মাঝে খুব সমস্যা যায় ছাদে চলে যায় এদিক ওদিক আমি যে লাইফস্টাইলটা কাটাচ্ছি এবং বিয়ের পর থেকে যেটা কাটাচ্ছি একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ এবং এই শৃঙ্খলের মধ্যে আবদ্ধ থেকে আমি সমস্ত কাজকর্ম করি এবং একটা হাউসওয়াইফ যা যা করে সেগুলোই আমি করি আর এখনকার যুগটার নাম যেহেতু কলিযুগ যুগ এই জন্য সব কিছু একটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে যারা শৃঙ্খলের মধ্যে থাকা যাদের দরকার তারা হয়তো শৃঙ্খলের মধ্যে থাকে না এবং অনেকেই থাকে সবাই বলবো না উচ্শৃঙ্খল বহু মানুষ আছে যারা অনেকটাই শৃঙ্খলের মধ্যে থাকে ঘরের প্রত্যেকটা জিনিস পুরো সাদা হয়ে গেছে ধুলোতে ভর্তি হয়ে গেছে আসলে নতুন বাড়ি ঘর করার সময় কিন্তু এই প্রবলেমগুলো হয় কিন্তু পুরনো ঘর বাড়ি যখনই ভাঙচুর করা হয় না তখন প্রচণ্ড ধুলো ওড়ে সেই সমস্ত ছাদের ধুলো আমি এত পরিষ্কার করেছিলাম গতকাল সিটাকে তা সত্ত্বেও পুরো নোংরায় ভর্তি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ছাদটা পুরোপুরি কমপ্লিট না হচ্ছে এই প্রবলেমগুলো ভোগ করতে হবে একটা এক্সট্রা কম্বল ছিল সেটাকে আমি আজকে প্যাকেটের মধ্যে পুড়ে তারপরে আমার একটা পুরোনো নাইটির মধ্যে জড়িয়ে এখন রেখে দিলাম ছেলের বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি আর ছেলের তো কম্বলটাকে এলোমেলো করে রেখে দেয় আর ও যতক্ষণ বিছনার উপর থাকে ততক্ষণ কম্বলটা এলোমেলোই থাকে তো এটাকে গুছিয়ে আমি আলমারির উপরে রেখে দিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি এখন কুমড়ো ভাজা করছি তারপরে ছেলের জন্য রুটি বানিয়ে রাখলাম কারণ ছেলে এসে রুটি খাবে একটু খাবার খেয়ে গেছে সোয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে এখন বাটির মধ্যে ঢেলে রাখলাম আগের দিনও করেছিলাম আজকেও করলাম এখন আমরা খেতে বসবো এখন বাজে পুরোপুরি সাড়ে দশটায় শাশুড়ি মা খেতে বসে গেছে আর আমারও ভাতটা রেডি করেছি আমিও খেতে বসবো খিদে লেগেছে গো এখন এসেছি পুজোর ঘরে মিষ্টির গাটা ভালো করে মুছে দিচ্ছি ভিজে টাওয়াল দিয়ে আজকে স্নান করাইনি যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর যেহেতু রেগুলার আমি স্নান এখন করাই না তো জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি আর উলের ড্রেসটা এখনই পরিয়ে দেবো উলের ড্রেসটা এখন না পড়লেও হতো কিন্তু আমি আর পরে আসতে পারবো না এই জন্য এখনই পরিয়ে দিলাম আর চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি ছেলে ওইদিকে চলে এসেছে বাড়িতে তারপরে ছেলে এখন খাবে এইটা ছেলে এখন এটাই খাচ্ছে এক চামচ মতন নেয় ওই দেখো তৈরি করে নিচ্ছে একা একাই এখন আমাকে আর তৈরি করে দিতে হয় না তো এই দেখো এই এক চামচ নিয়ে নেয় এটাকে কি বলে আমি জানি না ওর মতন খায় আগে খেয়ে তো প্রোটিন পাউডার তো এখন আমি ওই যে আগের দিনের যে তরকাটা ছিল সেটাকে গরম করে নিয়েছি সেটাও ছেলেকে আমি একটুখানি একটা রুটি নিয়ে নিয়েছি একটা তো পুরো গোটা রয়ে গেছে আর শনিবার ছিল এখানে আমি খেতে পারিনি তো এই জন্য খেয়ে টেস্ট করে নিচ্ছি ওই যে ছেলে খাচ্ছে শুক্রবার দিনকে আমি কোনো ভিডিও শুট করিনি শুক্রবার দিনকে আমি এই মাছটা রান্না করেছিলাম ট্যাংরা মাছটা তো আরও কটা রয়ে গেছে সেদিনকে মনে হয় চারটে মতন করেছিলাম ঠিক মনে পড়ছে না তো যাই হোক সেদিনকে প্রচণ্ডভাবে ফাটছিলো খোলা রান্না করছিলাম মানে এই জায়গাটা নিচটা পুরো তেল দিয়ে ভরে গেছিলো তারপরে আবার আমাকে মুছতে হয়েছে এই আজকে ঢাকা দিয়ে দিয়ে প্রথম দিকে রান্না করছি বুঝতে পারছি যে ভিতরে প্রচন্ড ভাবে খোলা থাকলে আজকে আবার আগের হবে ঝোলটা ভালো করে ফুটে গেছে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন মাছগুলো এক একে ছেড়ে দিলাম তারপরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে আর ফলটাকে তৈরি করে নিচ্ছি তারপরে ভোগ নিবেদন করব আর ফুল দিয়ে তো সাজি আমি আগেই নিয়েছি যেহেতু পুরো ভিডিও আমি দেখাই না বাজে পুজো হয়ে গেছে আজকে দেখো মাথাটাও আচরাইনি কোনো রকম সিঁদুরটা টিপটা পরে চলে এসেছি ওদিকে দিদিরও ঘর মোছা হয়ে গেছে ভালোই হয়েছে এবারে গিয়ে রেডি এখন দুপুরবেলা সবাইকে খেতে দিয়েছি আর ছেলে তো দুপুরবেলা রুটি খেয়েছে আর হাজবেন্ড এখন বাদাম খাচ্ছে হাজবেন্ড এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি দেখো খান ড্রেসটা পরে নিয়েছে পুরো ব্ল্যাক কালার বিয়ে বাড়ির জন্য একবারে পারফেক্ট সাজ তার জন্য আমার এই খান ড্রেস খুব একটা পছন্দ নয় হাজবেন্ডের খুব পছন্দ তাই জন্য পরে আমি বলেছিলাম এমনি শার্ট প্যান্ট পরতে তো সেটা পরেনি যদি আমার পছন্দের তো পরবে না তো এখন রেডি মোটামুটি হয়ে গেছে এবারে আগের দিন যে জুতোটা কিনেছিল সেই জুতোটা পরে নিচ্ছে এই ড্রেসের সাথে ম্যাচ করে এই জুতোটা কেনা হয়েছে মিষ্টি বেশি খাবে না মাংস হিসাব করে খাবে খাসি মাংস হলে চার পিস আর মিষ্টি দুটো বুঝেছো আমি সব হালকাই খাবো না তুমি ভালোই খাও এর বেশি খাবে না হাজবেন্ড চলে গেছে বরযাত্রী তো সেজেগুজে গুজে বেরিয়েছে তারপর থেকে আর ব্লগ সেভাবে করিনি এডিটিং করছিলাম এই দেখো এখনো ভিডিও কনভার্ট হচ্ছে তো এটা কনভার্ট হলে পরে তারপরে এটা আপলোড হবে তারপরে যা যা নাম দেওয়া দিয়ে আমি ভিডিওটা দেব তো ছেলেও এসে গেছে ছেলেকে খেতে দিয়েছি চা খেয়েছি দেখো চায়ের কাপটা এখন ওখানে রয়েছে আর এইসব হাজব্যান্ড যখন বরযাত্রী যাচ্ছিলো তখন আমি বলে দিয়েছিলাম যদি পারো একটুখানি রেকর্ডিং করে নিয়ে এসো তো হাজব্যান্ড সেটা চেষ্টা করেছে আর আমাকে ভিডিও কল করেও আমাকে দেখিয়েছিল তো ভিডিও কল করলে তো সেটা আমি রেকর্ডিং করতে পারিনি আর করা যায় কি আমি জানিও না যাই হোক তো এই জন্য হাজব্যান্ড সেগুলো ভিডিও করে নিয়ে এসেছে তো তার জন্য তোমাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করতে পারলাম আর আমিও পরে আবার দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে দেখতে রেজিস্ট্রি পর্ব শেষ হল আজকের ব্লগটা এখানে ডিএন করছি তো টাটা বাই বাই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো